নমস্কার বন্ধুরা, হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল 22 আগস্ট কেমন থাকবে আবহাওয়া? এই মুহূর্তে নিম্নচাপ অনেক দূরে সরে গেছে, যার ফলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে বহু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। কিন্তু আগামীকাল আবহাওয়া দপ্তর বলছেন বৃষ্টি আরেকটু কমতে পারে। তবে 23 তারিখে আবার প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। কোন কোন জেলায় হতে পারে সেটা আপনাদের জানাবো। উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে, এছাড়া রয়েছে ত্রিপুরা, সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়াও বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি কাজে লেগে থাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে কোথাও কোথাও ঝাড়খণ্ডে আংশিক মেঘলা আকাশ, উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না। আগামীকাল সকালের দিকে যে আপডেট আমরা পাচ্ছি ভোর থেকে সকালের মধ্যে, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, এটা সম্পূর্ণই অনলাইনের আপডেট। এছাড়া উপকূলে জায়গাগুলোয় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সেরকম সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। দক্ষিণ ত্রিপুরা, গুমতির কোথাও কোথাও হালকা বৃষ্টি বা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। একটু বেলার দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ 10টা থেকে 11টার মধ্যে দক্ষিণবঙ্গের আকাশে প্রধানত আংশিক মেঘলা আকাশ, রোদের দেখা সমস্ত কিছুই মিলবে। উপকূলের কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সাময়িকভাবে, এটাই আমরা লক্ষ্য করতে পারছি। ঝাড়খণ্ডে উল্লেখযোগ্য বৃষ্টি নেই, উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো বৃষ্টির সন্ধান আমরা পাচ্ছি না, এমনটাই লেটেস্ট আপডেট। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মেঘলা আকাশ আংশিকভাবে থাকতে পারে, ত্রিপুরার ক্ষেত্রে কোনো বৃষ্টির সন্ধান আমরা পাচ্ছি না। এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকালের মধ্যে কি আপডেট পাওয়া যাচ্ছে। তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কিছু জায়গায়, কলকাতা, হাওড়া, হুগলির কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, সঙ্গে রয়েছে নদিয়া, এখানে সেরকম বৃষ্টির সন্ধান নেই, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে এমনই পূর্বাভাস, উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে, বাকি জেলাগুলোয় সেরকম বৃষ্টি নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম বৃষ্টি নেই। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, উত্তর ত্রিপুরা, গুমতি, এই সমস্ত জায়গাগুলো বা জেলাগুলোতে, সঙ্গে পশ্চিম ত্রিপুরা, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সন্ধান বা বৃষ্টি হতে পারে এমন একটা আপডেট আমরা পাচ্ছি। তবে বিকালের দিকের যে আপডেট রয়েছে, বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে, তাতে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টির খবর বা সন্ধান আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি পরিষ্কার আকাশ, ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম বৃষ্টি নেই, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে বৃষ্টি নেই, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম বৃষ্টি না থাকলেও মেঘালয়ের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, ত্রিপুরায় হালকা বৃষ্টির সন্ধান পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখে নেব যে 23 তারিখের কি আপডেট রয়েছে। আবহাওয়া দপ্তর যেটা বলছেন 23 তারিখে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এখনো পর্যন্ত তারা যে আপডেট দিয়েছেন, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির খবর তারা দিয়েছেন। আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি প্রধানত উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে, তবে উত্তর চব্বিশ পরগনা একটু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর সংলগ্ন জায়গায় কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় ভারী বৃষ্টির সন্ধান পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে সেরকম কোনো ভারী বৃষ্টির সন্ধান পাওয়া যাচ্ছে না অন্তত সকালের দিকে। ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই, তবে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ারে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে 8টি জেলাতেই প্রধানত মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এমন একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখে নেব যে আর একটু বেলার দিকের কি খবর রয়েছে, বৃষ্টি কতটা বাড়বে না কতটা কমবে। তাতে আমরা দেখতে পাচ্ছি সকাল 9টার দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধানত নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এছাড়া মুর্শিদাবাদের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো সেই অর্থে কোনো বৃষ্টির সন্ধান নেই। ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি। ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত
বিক্ষিপ্ত আকারে হবার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আরও বেলার দিকে দুপুর থেকে প্রধানত আরেকটু বেলার দিকে বা বিকালের দিকে যদি আমরা চলে যাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া মুর্শিদাবাদে মাঝারি ধরনের দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা হালকা বৃষ্টির সন্ধানই পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি। ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহী জলার দিকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। 23 তারিখ বিকালের দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে, সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আমরা যে আপডেটটি পাচ্ছি তাতে কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সন্ধান পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও গড়পড়তাভাবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূমে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে তাকালে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোয় সেরকম বৃষ্টি নেই। ঝাড়খণ্ডে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি। ত্রিপুরার ক্ষেত্রে প্রধানত হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিকালের দিকে 23 তারিখে, এমন একটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং 23 তারিখে রাতের দিকের যে সম্ভাবনা রয়েছে, উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টি নেই, হালকা মাঝারি বা ঝিরিঝিরি কোথাও কোথাও হতে পারে। তবে প্রধানত বীরভূম, মুর্শিদাবাদের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি হতে পারে, তবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে। এছাড়া উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো যেমন রয়েছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, ভারী বৃষ্টির সন্ধান পাওয়া যাচ্ছে। অর্থাৎ 23 তারিখ রাতের দিকে প্রধানত কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরার দিকে সেরকম উল্লেখযোগ্য 23 তারিখে বৃষ্টি নেই। তাই আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছেন, 23 তারিখে কিন্তু আবার বৃষ্টি বাড়বে। 24 তারিখেও বৃষ্টি বাড়ার খবর কিন্তু তাঁরা দিচ্ছেন। অর্থাৎ 23 এবং 24 তারিখে আবার কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 24 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তাই 24 তারিখ এবং 23 তারিখে এই দুটো দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, এটাই আবহাওয়া দপ্তরের আপডেট। এবং আগামীকাল বৃষ্টি অনেকটা কম থাকতে পারে, এটা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট এবং অনলাইন সিস্টেমের আপডেট। এবার আপনারা দেখি তো বাংলাদেশের ক্ষেত্রে কি আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাতে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে যে সন্ধান আমরা পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে, তাতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি অনেক দূরে চলে গেছে ভারতবর্ষের দিকে, তার ফলে প্রভাব সেরকম নেই। তবে বৃষ্টির সন্ধান পাওয়া যাচ্ছে, বিশেষ করে বরিশাল, চট্টগ্রামের দিকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, এমন একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে। বাকি বিভাগগুলোতে সেরকম বৃষ্টির খবর কিন্তু নেই, অন্তত ভোর থেকে সকালের মধ্যে এমন একটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং সারা দিনের যদি আপডেট দেখি আমরা সকালের, অর্থাৎ 10টা থেকে 11টার দিকে সেরকম বৃষ্টি নেই বাংলাদেশের ক্ষেত্রে। তবে আমরা দেখতে পাচ্ছি প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে যে আপডেট রয়েছে, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লার কোথাও কোথাও হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে। চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনার দিকে সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টির খবর নেই। এবং একেবারে রাতের দিকে সেরকম কোথাও বৃষ্টি নেই। কুমিল্লা, এছাড়া চট্টগ্রামের কোথাও কোথাও হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে। তবে 23 তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে, তাহলে 23 তারিখে পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ভোরবেলা থেকেই। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, এছাড়া রয়েছে সিলেট, সঙ্গে রয়েছে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, এছাড়া কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম, এখানে কিন্তু মাঝারি মানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে হতে পারে। তবে বেলা যত বাড়বে, অর্থাৎ সকালের পর থেকে সারা দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, ময়মনসিংহ রয়েছে, সিলেট রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সারা দেশ জুড়ে প্রধানত মাঝারি দু এক জায়গায় কিন্তু দেশ জুড়ে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এমন একটা সিস্টেম অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আরও বেলার দিকে 23 তারিখে যে আপডেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে কুমিল্লা এবং চট্টগ্রামের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, খুলনা, বরিশালে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, বাকি বিভাগগুলোয় হালকা মাঝারি বৃষ্টির সন্ধান আমরা পাচ্ছি। আরও আমরা চলে যাচ্ছি বিকাল বা আরেকটু সন্ধ্যার দিকে যদি পাওয়া যায়, প্রথমেই আমরা বিকালের দিকে দেখে নিচ্ছি। বিকালের দিকে বৃষ্টিটা পশ্চিম দিকে কিছুটা বাড়তে পারে, যেমন রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ, অর্থাৎ খুলনা, যশোর, সাতক্ষীরা, বগুড়া, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি বেশ কিছুটা হতে পারে। পূর্ব দিকের বিভাগগুলোতে বৃষ্টি কম। চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে, এমন একটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং রাতের দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে, রাতের দিকে বৃষ্টি প্রধানত রংপুর বিভাগের কোথাও কোথাও একটু ভালো রকম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন আপডেট রয়েছে। ভিডিওটি কাজে লাগে, লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য।
যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।